গতকাল শনিবার রাতে গোঘাটের কৃষ্ণগঞ্জ এলাকায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মন্মথ দাস, বয়স 48 বছর, বাড়ি গোঘাটের শান্তিপুর গ্রামে। জানা গেছে বাহাদুর শাহ নামে এক মোটর বাইক চালক দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে কৃষ্ণগঞ্জ এলাকায় মন্মথ দাস নামে ওই পথচারীকে ধাক্কা মারে। বাহাদুরের বাইকের ধাক্কায় জখম হন আরও এক সাইকেল আরোহী। ঘটনার পর তাদের তিনজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে সেখান থেকে তিনজনকে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আরামবাগে নিয়ে আসার পর পথচারী মন্মথ দাসকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ঘাতক বাইক চালক এবং সাইকেল আরোহী দুজনেই এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। ওই সামনে মদ দোকানে ওই বোতল কুড়াতে গেছিলো, বোতল কুড়িয়ে আসছিলো, তাই পেছন দিকে এসে ধাক্কা দিয়ে হয়েছে মোটর সাইকেলে মেরেছে। কোথায় হয়েছে? ওটা হচ্ছে কর্ণপুর ওই বনাপতি হিমঘর আছে না, ওই পেরিয়ে টিয়ারটায়। বোতল কুড়াতে গেছিলেন কেন, কী কারণে গেছিলেন? বোতল কুড়াতে যেমন ওই ভাঙা ফুটো স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।